আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তার কর্মসূচিকে পুজোর মুখ পর্যন্ত টেনে নিয়ে যেতে চলেছে রাজ্য বিজেপি। 25শে সেপ্টেম্বর কালীঘাটে চলো অভিযানে নামছে বিজেপি। শ্যামবাজারের পরে ধর্মতলায় টানা ধর্না কর্মসূচির শেষ দিনে সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন, ধর্না হয়তো শেষ হলো কিন্তু যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তাতেই থাকব। লুট করে যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে সেই উৎসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার পদত্যাগ ছাড়া বাংলা উদ্ধার হবে না, বাংলা সোনার বাংলা রূপান্তরিত হতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করছেন, ভারতীয় সংস্কৃতিতে শ্রমিক দিবস, সেটা আগামীকাল আমরা কোনো আন্দোলন রাখছি না। অক্টোবর পর্যন্ত পথসভা ভাগ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ওয়ার্ডে শহর অঞ্চলে এবং পঞ্চায়েতে দুটো থেকে তিনটি করে পথসভা আমাদেরকে করতে হবে, যেখানে নির্ভয়ার উপরে ঘটে যাওয়া এই অপরাধের কথা আমাদের বাংলার সাধারণ মানুষকে জানাতে হবে। আমি জানি না আমার শপিং মল কিনা, সেদিন দেখলাম ডাক্তারবাবুদেরকে বললেন এই তোমরা ভেতরে এসো, তোমাদের সবার জন্য জামা কাপড় রেখেছি। গত 27শে অগস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগে পরের দিন 12 ঘন্টার বন্ধ ডেকেছিল বিজেপি। তারপরই ত্রিফলা অভিযানের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছিলেন এবার পতাকা ছাড়া একদিনে লালবাজার কালীঘাট নবান্ন অভিযান করুন। আজকে ক্যাবিনেটে দুটো কথা বলেছে, ক্যাবিনেটে আমার 15টা লোক আছে, শুনে রাখেন। প্রথম কথা বলেছে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, এই আরজিকরের ঘটনা নিয়ে এত মিম হচ্ছে, এত ক্যাম্পেইন, আপনারা কাউন্টার করেন না কেন? আপনারা আমার ভাইপোর টুইটকে রিটুইট করেন না? 13 বছরে উনি কোনো চাকরি দেননি, আমি ওনার ক্যাবিনেটে ছিলাম, 6 লক্ষ কোষ তুলে দিয়েছে অমিত, তখন অর্থমন্ত্রী ছিলেন, 7,000 কন্ট্রাকচুয়াল ঢুকিয়েছেন, অধিকাংশই টাকা নিয়ে এবং পার্টির ক্যাডারে। বিরোধী দলনেতার সেই ত্রিফলা অভিযান কবে হবে তা এখনো স্পষ্ট নয়, তবে আগামী 25শে সেপ্টেম্বর কালীঘাটে চলো অভিযানে নামছে বিজেপি। যখন এই সব হচ্ছে আমি জানি না আমার শপিং মল কিনা, সেদিন দেখলাম ডাক্তারবাবুদেরকে বললেন যদি আমাদেরকে পুলিশ পারমিশন না দেয় আমরা কোর্টের শরণ। 25 তারিখে হাজরা মোড়ে দিদির বাড়ির ঘোষণা করব পশ্চিমবঙ্গে পুলিশ ছাপায় থানা ছাপায় অভিযান করবে আমাদের মহিলা, আমাদের দিদিরা যারা আছে। ইতিমধ্যেই দলের তরফে এ ব্যাপারে পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছে। আরজিকর ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এই অভিযানে নামতে চলেছে গেরুয়া শিবির। এজন্য 18শে সেপ্টেম্বর থেকে 1লা অক্টোবর পর্যন্ত রাজ্যে প্রতিটি পুরসভা ও পঞ্চায়েত এলাকায় মিছিল ও পথসভার আয়োজনও করছে বিজেপি। এই পথসভা মিছিল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সই সংগ্রহ করবেন বিজেপির নেতা কর্মীরা। 13শে সেপ্টেম্বর ঝাঁটা এবং গঙ্গাজল নিয়ে রাজ্যের প্রতিটি থানা সাফাই অভিযানে ডাক দিয়েছে বিজেপির মহিলা মোর্চা। তার একদিনের ব্যবধানে হবে কালীঘাট অভিযান। হঠাৎ কালীঘাট চলো ডাক দেওয়া হলো কেন? কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, সে কারণে বিজেপি কালীঘাট বা হাজরা চলো ডাক দিয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশের কাছ থেকে অনুমতি মিলবে না ধরে নিয়েই ইতিমধ্যে আদালতে যাওয়ার প্রস্তুতিও শুরু করেছে পদ্ম শিবির। এছাড়াও পুজোর সময় আরজিকর ইস্যুকে বাঁচিয়ে রাখতে বুক স্টলে সই সংগ্রহ করবেন বিজেপির কর্মী সমর্থকরা। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 1 কোটি সই সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি, তা পূরণের পর সেই সইপত্র নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররাও হাজির হবেন রাজ্যপালের কাছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।